হ্যালো গাইস, আজ যাব ক্রুজে, একটা অ্যানিভার্সারি আর বার্থডে পার্টি সেলিব্রেট করতে। তো চলো, আজ আমি যেভাবে রেডি হব সেটা তোমাদের সাথে ভাবলাম শেয়ার করা যাক। তো আজকের গেট রেডি উইথ মিটাই তোমরা থাকো আমার সাথে, আমি দেখতে থাকো আমি কীরকমভাবে আমার লুকটা রেডি করি। আজকে খুব সিম্পলভাবে একটা মেকআপ করবো, তো চলো সেটা শুরু করা যাক। এত প্রচণ্ড গরমে রেডি হওয়াটাও বিশাল বড় একটা চ্যালেঞ্জ, তবে তোমাদের একটা টিপস দিতে পারি। মেকআপ করার আগে মুখে কিছুক্ষণ বরফ ঘষে নিতে পারো, তাহলে ঘাম বেশি হবে না। এরপর ময়েশ্চারাইজার প্রাইমার দিয়ে মেকআপটা শুরু করে কালার কারেক্টার দিয়ে দাগগুলো হাইড করে নিয়ে আই মেকআপে চলে যাব। আজ তোমাদের খুব সিম্পল একটা আই মেকআপ দেখাবো, এটা তোমরা যে কোনো অনুষ্ঠানে করে যেতে পারো, আর এটা এতটাই সহজ যে এর জন্য তোমাদের মেকআপ আর্টিস্ট হওয়ার দরকার নেই। প্রথমে ব্রাউন কালারের শেডটা অ্যাপ্লাই করে নিও, এরপর যে কোনো শিমার শেড নিয়ে আই লিডে ট্যাপ ট্যাপ করে বসিয়ে নিও, দেখবে খুব গর্জাস ও ইজি আই মেকআপ হয়ে যাবে। এবার ফাউন্ডেশন অ্যাপ্লাই করে ক্রিম হাইলাইটার দিয়ে ফেসটা হাইলাইট করে নেব। আজ খুব সিম্পলের ওপর আই মেকআপটা করবো বলে খুব কম কম প্রোডাক্ট ইউজ করছি, আর এমনিতেও এটা ডে মেকআপ, তাই মেকআপটা পুরোটাই ন্যাচারাল রাখার চেষ্টা করব। পুরো মেকআপটা লুজ পাউডার দিয়ে সেট করে আইব্রোটা ড্র করে নিচ্ছি, এরপর লাইনার কাজল দিয়ে বাকি আইটাও কমপ্লিট করে নিলাম। কাজল করার পর সবসময় একটু ব্ল্যাক শ্যাডো দিয়ে স্মাচ করে নিও, দেখবে খুব ভালো লুক আসে। সিম্পল মেকআপ কর, যাই হোক হালকা ব্লাশ ও হাইলাইটার ছাড়া মেকআপ কখনো কমপ্লিট হয় না, ভিডিওতে তোমরা নিশ্চয়ই ডিফারেন্সটা বুঝতে পারছো। এরপর একটা ডিপ নিউড শেডের লিপস্টিক লাগিয়ে মেকআপটা কমপ্লিট করে নিলাম। চৈত্র সেলে তিনটে শাড়ি কিনেছিলাম, আজ এই অ্যাশ কালারের শাড়িটা পরবো ঠিক করেই রেখেছিলাম, সাথেই লং কানেরটা পরে গলাটা ফাঁকাই রেখেছিলাম। তো এটা হলো আমার আজকের ফাইনাল লুক, কেমন হয়েছে কমেন্টে জানাও অবশ্যই। আর আমার ভিডিওতে আমি অনেক মেকআপ অ্যান্ড বিউটি টিপস দিয়ে থাকি, তো তোমরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নাও। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে আর একটা এরকম ভিডিওর সাথে।